যাচ্ছে মিড উইকেট অঞ্চলের দিকে। অস্তি দলের অধিনায়ক চলে এসছে এফএক্স দমদম লতা। আমরা বারে বারে অনুরোধ করছি অনেক আগে থেকে, আমরা অনেক আগে থেকে কিন্তু অনুরোধ করছি, আব আইয়ে জলদি আইয়ে। সরোজ আবার নো বল, আবার নো বল এবং আবার বড় শট। ম্যাচের রং রূপ সবকিছু ওভারফলো হয়ে যাচ্ছে। মহিত কা 50 রান পুরা, মহিত বল্লা উঠাও জি বিলকুল। আজ 12 বলে 50, লাকি সিংহ কিন্তু 12 বলে 50 রান, একদম শেয়ারে শেয়ারে লড়াই চলছে, টক্কর চলছে, কাঁটায় কাঁটায় টক্কর। অসাধারণ ব্যাটিং দুই ব্যাটসম্যানের, কি অসাধারণ ব্যাটিং! আসলে আজকে যারা চাপ নিতে পারবে তারা কিন্তু জয়লাভ করবে। আজকে রথ, বিজয় রথ কিন্তু আমাদের মূল রাস্তার উপর দাঁড়িয়ে আছে। একদম বিজয় মাল্য নিয়ে যে দল জিতবে সেই দলের ঘোড়ায় কিন্তু বিজয় মাল্যটা পরাবে। আজকে যে তুল্যমূল্য ম্যাচ চলছে, কাঁড়ায় কাঁড়ায় টক্কর, শেয়ানে শেয়ানে লড়াই। যে বলটা যাচ্ছে মাঠের বাইরে, প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি বলগুলি একটু ফেরত পাঠাবেন। নো বল আবার ফ্রি হিট হবে এবং লম্বা ওভার। এই ওভারে দু দুটি নো বল, অনেকখানি সুযোগ ফেলে গেল বসতিয়া মোহামেডান স্পোর্টিং। এখনো ম্যাচ থেকে কিন্তু হারিয়ে যায়নি এমএসসি। খুব চিন্তার ভাঁজ মোস্তাক মল্লিকের কপালে, কেননা টিমে অনেক পরিবর্তন এসছে, অনেক স্টার কিন্তু এসছে, কিন্তু হেলিকপ্টার ততটা বড় নয়, ফায়দা তুলতে পারেননি। আর আর এই মুহূর্তে দলের রান 62, 3 ওভার খেলার শেষে, সর্বসম্ভব ওভারের শেষে বিপক্ষ দলের রান ছিল কিন্তু 58, 1 উইকেটে। একদম তালে তাল মিলিয়ে চলছে, এদিকে আমরা যাকে দেখতে পাচ্ছি তানশেরকে দেখতে পাচ্ছি। তানশের ব্যক্তিগত প্রথম ওভার, এই ওভারটি কি গেম চেঞ্জিং ওভার হবে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। অপরদিকে ওই মোহিত মিনা, যে মোহিত মিনা আজকে রুদ্রমূর্তি ধারণ করেছে। আর এটি কোথায়? হাওয়ায়, মাঠের বাইরে। দর্শক যেন থ্রিলার হয়ে গেলেন। দলীয় রান 68, নিরন্তর উত্তেজনা বাড়ছে, আর যে উত্তেজনা আজ কিন্তু দর্শকরা পাচ্ছেন, আজকে কোনোভাবে যেন থামাতে পারছে না মোহিত মিনাকে, যার উপর যেন ভর করে সে ভাগ্য দেবী। একের পর এক বড় শট দলকে একটা জয়ের স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্নের মায়াজাল বুনছেন বসন্তিয়া দলের সভ্য সমর্থকরা। আর দর্শকরা কিন্তু আজকে
উপভোগ্য ক্রিকেটটা দেখছেন, আজকে যেই দলই জিতুক না কেন আজকে সবথেকে বড় জয় হবে ক্রিকেটের। অ্যাক্রস দা লাইন খেললেন, এখান থেকে একটি রান এসছে, তো সবাররা ফিল্ডিং করলেন, দলের রান আরো একটি বাড়লো 69। রিভার্স সুযোগ ছিল, একদম চান আস্তা করার পরে রিভার্সটা মারলেন, খাটলেন্টের বল মাঠের বাইরে। পঁচাত্তরে পৌঁছে গেল, যেখানে লক্ষ্যমাত্রা জিততে হলে করতে হবে 129। চলেছেন তানসের এই মুহূর্তে উড়ে উড়ে, দেখা ছাড়া কিছুই করার নেই। ৮১তে পৌঁছে গেল দলগত স্কোর, কোন বোলারই দাগ কাটতে পারছে না। আজকে এখনো পর্যন্ত তিনজন বোলারকে কিন্তু ব্যবহার করা হয়ে গেছে, তিনজন বোলারই আজকে আবার হ্যাটট্রিক, একের পর হ্যাটট্রিক, আসলে মিষ্টির হাঁড়িগুলি যেন অপেক্ষা করছে কখন আসবে। জিততে হলে আরো ৪৮টি রানের প্রয়োজন।